আমরা আজকে দেখাতে চলেছি কাপিং উইথ হিজামা কি করে করতে হয় সেটা আপনারা দেখেছেন, কিন্তু কি করে পেন সেট করতে হয় সেটা দেখাচ্ছি। আগে প্রথমে প্রত্যেকটা নিডিলকে এরকম ঢুকিয়ে নিতে হয়, ঢুকিয়ে বার করে নিতে হয়। তার কারণ হচ্ছে এ হলো, এবার এটা ঘুরিয়ে মাথাটা বার করে নিতে হবে। দু নম্বরটা যেটাকে এটা ঢুকলো, এই মাথাটা বার করে নিতে হবে। তিন নম্বরে এটা তিনটে মাথা নিডিল, জন্য তিন মাথাটা তিনখানা জিনিসকে খুব জোর চেপে ঢোকাতে হয়। এটা লক করা থাকে, অবশ্যই স্টেরিলাইজ নেওয়া হয়। তিনটে নিডিল আমরা রেডি করে ফেলেছি, এবার নিডিলের খাপটা ঢুকিয়ে দেওয়া হবে। তাহলে কী হবে, আমরা প্রত্যেকটা এরকম করে টিপলে তিনবার করে একসাথে ফুটো হয়ে যাবে। বাস্তব হিজামা আমরা শুরু করতে চলেছি, আমরা তার আগে স্যানিটাইজিং করতে হবে। স্যানিটাইজারটা দিয়ে আগে পরিষ্কার করে দিতে হবে জায়গাটাকে, জায়গাটা পরিষ্কার করে তবেই আমাদের কাজ করতে হবে। পরিষ্কারের দিকে আগে নজর রাখতে হবে। আমরা পরিষ্কার করছি যেসব জায়গাগুলোকে আমরা হিজামা করবো বলে ঠিক করেছি, সেই জায়গাগুলো পরিষ্কার করলাম। এবার আমাদের প্রত্যেকটা কাপ বসাবো যেখানে যেখানে আমরা হিজামা করতে চাইছি। এবার আমাদের দু মিনিট রাখা হয়ে গেছে, এরপর এটাকে খোলা হলো। ঠিক যে রাউন্ডে দাগ পড়েছে সেই এখানে করতে হবে, নিঃশ্বাস স্বাভাবিক। এটা কোনো ঠেকাতে হবে পেনটা, হয়ে গেল। আবার সঙ্গে সঙ্গে এখানে লাগিয়ে দিয়ে আমার এয়ারটা কাপটা বসিয়ে দিতে হবে। নেক্সট একই রকম হবে, এই হলো। পেন দিয়ে করার উদ্দেশ্য তার কষ্ট কম হবে, কিন্তু খুব সুন্দরভাবে দেখুন ব্লাড আসা শুরু হয়ে গেছে, টক্সিন রিলিজ হতে শুরু হয়ে গেছে। এবার এবার লাম্বারে নিয়ে আসছি। আমরা আজকে চারখানা জায়গায় হিজামা করব। খুব সোজা, মেশিন ছাড়া করা একটু অসুবিধা হয়ে যায়। মেশিন যদি থাকে, মেশিনটা নিডিলটা এরকম করে ধরতে হয়, এরকম করে নিয়ে সাধারণত সুস্থ মানুষরা এইগুলো করে, খেলোয়াড়রা স্পোর্টসম্যানেরা এই জিনিসটার উপর বেশি নজর দেয়। বডিতে যা টক্সিন জমে থাকে সেটা রিলিজ হয়ে যায়। উপকারী জিনিস, ভালো জিনিস, এভাবে করতে হয়। দেখতে
আমরা এবার দেখাচ্ছি কি করে রিমুভ করতে হয়। আস্তে করে হাওয়াটা বার করে নিলাম, এটাকেও বার করে নিলাম। এবার দেখুন, এই দেখুন ব্লাড কীভাবে ব্লাডটা বেরোচ্ছে, এই ব্লাডটাই আমাদের বার করতে হবে। আমরা আস্তে করে মুছে নিচ্ছি। এর মধ্যে টক্সিন রয়েছে, এই টিস্যু পেন যেন ভালো টিস্যু হয়। এই দেখুন, এরকম কোয়ালিটি ভালো পরিষেবা পেতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা দেওয়ানজি বাগান, চিনসুরা, হুগলি। হুগলিতে আমাদের এই ব্রাঞ্চটা রয়েছে। আমাদের খোলা হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে, কত সুন্দর বেরিয়েছে। দেখুন এভাবে পরিষ্কার করে দিতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।